জেমস গানের ডিসি স্টুডিওজে যোগদানের পর থেকেই যেন ডিসিইউ নিয়ে আরও বিভ্রান্তিতে ভক্তরা। গানের 10 বছর মেয়াদী নতুন পরিকল্পনা এবং জ্যাক স্নাইডারের ইউনিভার্সের অসম্পূর্ণ সমাপ্তি এই বিভ্রান্তির মূল কারণ। জ্যাক স্নাইডারের ইউনিভার্স অর্থাৎ ডিসিইউ এর ব্ল্যাক অ্যাডাম সিনেমাকে ব্যবসা সফল করতে নানা কৌশল গ্রহণ করেন ডোয়েন দ্য রক জনসন এবং হেনরি ক্যাভিল। সুপারম্যান হিসেবে হেনরি আবারও ফিরছেন বলে ভক্তদের মনে আশাও জাগান তারা। কিন্তু ব্ল্যাক অ্যাডাম মুক্তির মাত্র কয়েকদিনের মাথায় ডিসি স্টুডিওজে যোগ দেওয়ার ঘোষণা দেন জেমস গান এবং পিটার স্যাফরন। এর ফলে প্রভাবিত হয় ব্ল্যাক অ্যাডামের বক্স অফিস। এতে চেষ্টার পরেও ভালো আয় করতে পারেনি সিনেমাটি। এদিকে নতুন ইউনিভার্সে সুপারম্যান হিসেবে হেনরি ক্যাভিল থাকছে না, তারও অফিসিয়াল ঘোষণা দিয়েছেন গান। আর এরপর থেকেই ব্ল্যাক অ্যাডামের পোস্ট ক্রেডিট সিন নিয়ে প্রশ্ন ভক্তদের মনে। সেইসব প্রশ্নের উত্তর দিতেই মুখ খুললেন ব্ল্যাক অ্যাডামের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা ডোয়েন জনসন। তিনি বলেছেন, ব্ল্যাক অ্যাডাম করার সময় তারা তাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এখন তাদের অবস্থা কোনো ফুটবল দলের কোচ পরিবর্তন হয়ে যাওয়ার মতো। নতুন কোচ এসে নতুন দল চাইছে। But I think it's almost like when you have a pro football team and your quarterback wins championships, the head coach wins championships, and you have a new owner. And the new owner comes in, says, not my coach, not my quarterback, I'm going to go with somebody new. এদিকে জেমস গানের পরিকল্পনা অনুযায়ী 2025 সালে মুক্তি পেতে যাওয়া সুপারম্যান লেগেসি লিখছেন গান নিজেই। কিছুদিন আগে নতুন সুপারম্যানের বয়স নিয়েও আলোচনা সমালোচনা চলছিল ভক্তদের মাঝে। ভক্তদের দাবি, গানের নতুন সুপারম্যান হিসেবেও হেনরি ক্যাভিলকেই মানাতো। তবে সুপারম্যানকে নিয়ে ভক্তদের এমন দাবি নতুন কিছু নয়। সিনেমাতে 1978 সালে প্রথম সুপারম্যান হন ক্রিস্টোফার রিভস, যাকে সুপারম্যান সিনেমার ইতিহাসে সবচেয়ে পারফেক্ট সুপারম্যান মনে করে ভক্তরা। তারপরে অন্য কাউকে সুপারম্যান হিসেবে মেনে নিতে অনেক সময় লেগেছে ভক্তদের, যার শিকার ব্র্যান্ডন রাউথ ও হেনরি ক্যাভিল। তবে জ্যাক স্নাইডারের ইউনিভার্সের ছবিগুলোর পর ধীরে ধীরে হেনরিকে সুপারম্যান হিসেবে মেনে নেয় ডিসি ভক্তরা। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে জেমস গানের ইউনিভার্সের সুপারম্যানের বয়স 25 থেকে 27 বছরের কাছাকাছি হতে পারে। আর সুপারম্যান লেগেসিতে নতুন সুপারম্যানের জার্নি, তার সুপারম্যান হয়ে ওঠার স্ট্রাগল তুলে ধরা হবে, যা হেনরির বয়স ফিটনেসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই এখন দেখার বিষয় এইটাই যে তরুণ সুপারম্যান হিসেবে কাকে বেছে নিচ্ছেন ডিসি কর্তৃপক্ষ।